ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু কবুতর আছে, এখানেও কিছু বাচ্চা সেট করব। দেখতে পাচ্ছেন এখানে কিছু বা কবুতর সেলও করছে আর কিছু বাচ্চা, আর এখানে কিছু বাচ্চা খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছেন রিল্যাক্স আছে, আরও কিছু বাচ্চা এই পাশে আছে। আজকে রোদ্রের তাপ, প্রচণ্ড রোদ্রের তাপ দেখতে পাচ্ছেন। আজকে অনেকটাই রোদ্রের কিছু এতটা তাপ যেমন তেমন গরম, অনেক গরম দেখতে পাচ্ছেন। পানি দিও না এদিকে, এখানে কিছু বাচ্চা রিল্যাক্স করতেছে দেখতে পাচ্ছেন, কিছু বাচ্চা রিল্যাক্স করতেছে। এর পাশাপাশি এখানে আমার যে নতুন যে খাঁচাটা, এখানে আড্ডা লাগানো কমপ্লিট করছে। এখানে মূলত 15 পিস, এই পাশে 15 পিস, ওই পাশে 15 পিস, আরও বেশি রাখা যায়, কারণ আমি এত আসলে বেশি রাখবো না কবুতর, অল্প করে কবুতর রাখার চেষ্টা করবো, এতে ভালো হবে আর কি। দেখতে পাচ্ছেন এখানে কিছু আমার, এখানে মূলত এই আমার ব্রিডার কিছু কবুতর আছে, অনেক ভালো ভালো কিছু কবুতর আছে। দেখতে পাবেন যে এটা আমার ডাইরেক্ট বাইরের একটা কবুতর, দেখতে পাচ্ছেন এটা বাইরের, এটা বেলজিয়ামের একটা কবুতর। এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে, এখানে দেখতেছেন এটা রেস করা, এটাও রেস করা, এটাও বাইরের কবুতর, মানে 5000, এটা বাইরের একটা কবুতর, এটা লুডু ক্লাসের, এটাও একটা বাইরের কবুতর, আমার পছন্দের চকো এটা। দেখ এখানে অনেক কবুতর আছে, ব্ল্যাক একটা আছে খুব পছন্দের একটা ব্ল্যাক, এই যে ব্ল্যাক দেখেন এখানে, এখানেও আছে কিছু কবুতর আমার, দেখতে পাচ্ছেন রিল্যাক্স আছে কবুতরগুলো, প্রত্যেকটা কবুতর। আমার এই ব্ল্যাক চেকার কবুতরটা খুবই ভালো লাগে। দেখ আমার কাছে দুইটা নড় আছে আর কি, এই যে আপন ভাই বোন আর কি, একটা বিদেশি মাদির সাথে একটা পেয়ারিং করা আছে, একটা নড়, এক প্রবাসী ভাই আর কি আমাকে বুকিং দিয়ে রাখছে, ওটা বাচ্চা দেওয়া লাগবে। আর হোয়াইট দেখতে পাচ্ছেন, এর বাচ্চা পোস্টারিং করা, দেখতে পাচ্ছেন এর বাচ্চাটা পোস্টারিং করছে, এক প্রবাসী ভাই, একই প্রবাসী ভাই এটা নিছে, চকর বাচ্চা নিছে, মোটামুটি অনেকগুলো বাচ্চাই নিছে, রেড চেকারের বাচ্চা নিছে, অনেক 5 জোড়া কবুতর আমার কাছ থেকে নিছে। দেখতে পাচ্ছেন এখানে ব্রিডিং আর কি, এগুলোর ব্রিডিং পেয়ার, দেখতে পাচ্ছেন এখানে ব্রিডিং আছে কবুতরগুলো, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখনও হাড়ি দি নাই, কালকে হাড়ি দিব আর কি, এখন মস্তি করতেছে দেখতেছেন কবুতরগুলো আর কি, সবগুলো পেয়ারিং করতেছে। আর এখানে ওই যে নড়গুলো ওই পাশে দেখালাম, দুই পাশে নড়, এগুলোর মাটি এখানে রাখছি আর কি, এই আর কি দেখতেছেন সব রেস্টে রাখছে। এগুলো দীর্ঘ 1 মাস পরে আর কি পেয়ারিং করে, 1-1.5 মাস পরে ওদের রেস্টে দিছি, এদের পেয়ারিং 1-1.5 মাস পরে করবো, এই আর কি। এদিকে একটু পানি খাওয়া হয় দেখতে পাচ্ছেন। আর আজকে রোদ্রের তাপ যেমন তেমন অনেক গরম, প্রচণ্ড গরম দেখতেছেন আস্তে আস্তে আর কি। এটা আমার লফটের ভিউ আর কি, দেখতে পাচ্ছেন এটা আমার নতুন তাপ, এটা এটা মূলত মাপটা এর আগেও বলছি, 8 ফিট, 4 ফিট, পায়ে 2.5 ফিট, এই একটা, এটা মূলত আমার 12 ফিট আর কি, এটা 12 ফিট, এটা ধাপটি 6 ফিট, 12 ফিট হাইট, 6 ফিট, এটাও 8 ফিট হাইট, 6 ফিট দেখতে পাচ্ছেন, এটা আবার 6 ফিট হাইট, 4 ফিট পাশে, 3 ফিট দেখতে পাচ্ছেন, এই আর কি সব মিলাই এটা আমার লফটের দেখতে পাচ্ছেন। এগুলো আজকে আস্তে আস্তে পরিপূর্ণ হবে, কিছু বাচ্চা এবারও লাগাইছি, মোটামুটি 28 পিস বাচ্চা আছে, আরও বাচ্চা আস্তে আস্তে পর্যায়ক্রমে লাগাবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন, এই আর কি। আরও কিছু বাচ্চা আসলে অনেক কবুতরে সেল করছি, কিছুটা কবুতর সেল করছি, আসলে কবুতরে খাওয়ার মেনটেন করার জন্য, বা যাই হোক এটা যারা কবুতর পালে সবাই কম বেশি সেল করে, এটা আমিও ব্যতিক্রম নেই দেখতে পাচ্ছেন। অনেক কবুতরই এখানে আসে আর কি, যাই হোক সবাই আমাদের দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।